যে পথটি তাপে সুপরিবাহী সেটি হলো কাঠ, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো অ্যাসিটিক অ্যাসিড। মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলো ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করে পৃষ্ঠতলে ক্ষেত্রফল বেড়ে যায়। বায়ুর কম্পনী বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। ক্যাফিনের উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে। জলে অ্যামোনিয়া ক্লোরাইড দ্রবণে দ্রবীভূত হওয়া যে তাপগাহী পরিবর্তন তা কী করে বুঝব? একটি টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়া ক্লোরাইডকে জলে দ্রবীভূত করা হলে দেখা যাবে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা করে জল জমছে। এই পর্যবেক্ষণের দ্বারা প্রমাণিত হয় জলে অ্যামোনিয়া ক্লোরাইডে দ্রবীভূত হওয়ার ফলে পরিবেশ থেকে তাপ শোষিত হয়েছে এবং এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। যক্ষা রোগের লক্ষণ কি? যক্ষা রোগের লক্ষণ হলো ভয়াবহ কাশি, তার সাথে রক্ত পড়া এবং রাতের দিকে কষ্ট বাড়ে, প্রচণ্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। কোনো তরলের বাষ্পায়নের হার কোন বিষয়ের উপর নির্ভর করে? বাষ্পায়নের হার নির্ভর করে তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ বাষ্পায়নের হার বাড়ে। তরলের প্রকৃতি বিভিন্ন, তরলের বাষ্পায়নের হার বিভিন্ন। তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার বেশি হয়। উদ্বায়ী তরলের বাষ্পায়নের হার সর্বাধিক হয়। তরলের উপর চাপ, তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে, চাপ বাড়লে চাপ কমলে বাষ্পায়নের হার বাড়ে। তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা, তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পনা তৈরি করা হয়? এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। এরপর মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইঞ্জেকশন হয়। এর ফলে স্ত্রী মাছ ডিম ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এরপর এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে ডিম্পনা তৈরি করা হয়। এরপর ডিম্পনাগুলিকে সংগ্রহ করে আতর পুকুর স্থানান্তরিত করা হয়। এভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পনা তৈরি করা হয়ে থাকে।